আর্থিক অবস্থা যেমনই হোক ঈদের উচ্ছ্বাসে কমতি নেই কারো, তাই সাধ্যের মধ্যে পণ্য কিনতে বাজারে ছুটছেন ক্রেতারা। এই সুযোগে কেউ কেউ হাঁকছেন বাড়তি দাম। চট্টগ্রামে এবার মুরগি টপ অব দ্য মার্কেট। সরকারের যৌক্তিক দাম তো দূরের কথা, উল্টো ঈদের বাড়তি চাহিদা পুঁজি করে কেজিতে 70 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। এক সপ্তাহ আগে যেখানে কেজি ছিল 180 থেকে 190 টাকা, তা এখন বিক্রি হচ্ছে 250 থেকে 260 টাকায়। বেড়েছে সোনালী মুরগির দামও, বিক্রি হচ্ছে 340 টাকায়। আর দেশি মুরগি কিনতে গুনতে হচ্ছে 550 টাকা। তবে স্থিতিশীল রয়েছে গরু ও খাসির মাংসের বাজার। দাম বেড়ে যাওয়ার কারণ হচ্ছে মাল একটু শর্ট খামারিতে, এখন বলতেছে খামারের মাল নাই, পারির বলতেছে দাম বাড়তি। এরকম দাম দিত মানুষ একটা মুরগি নিলে, গরিব মানুষ তো মুরগি খেতে পারবে না, একটা মুরগি মাফলে আপনার 500 টাকা 550 টাকা আসে, তো কীভাবে কিনবে একটা মুরগি এত টাকা দিয়ে? যারা বাচ্চা তো উৎপাদন করে ওদের বাচ্চার রেট বেশি, খাদ্যের দাম বেশি, এই জন্য দাম বাড়তি, এখন মাল ছাড়তেছে না। সব বাজার ঘুরে ক্রেতা যখন মশলার বাজারে, স্বস্তি নেই সেখানেও। শেষ সময়ে কেনাকাটা বেড়েছে মশলা জাতীয় পণ্যর, এতে 5 থেকে 7 টাকা বেড়ে রসুন বিক্রি হচ্ছে 130 থেকে 210 টাকা কেজি দরে, আর হলুদ 80 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 380 টাকায়। তবে স্থিতিশীল রয়েছে ধনিয়ার গুঁড়া ও গুঁড়া মরিচের দাম। হলুদ আপনার এখন আমদানি কম, তো হলুদ আপনার দেখা যাচ্ছে 300 ছিল 380 বর্তমান রেট। এখন কোম্পানি জানে, কোম্পানি তো মাল সাপ্লাই দিচ্ছে না, বুঝে মাল নাই শর্ট বাজারে, এই কারণে মালটার দাম বেশি। রসুন যেটা আপনার একটু দাম বাড়বে, যেটা দেশি রসুন ভালো না সেটা হচ্ছে 140-150 পাইকারি, আর ফাটা রসুন 100 টাকা 110 টাকা পাইকারি। বাড়তি চাহিদা উস্কে দিচ্ছে ঈদ পণ্য হিসেবে খ্যাত সেমাইয়ের বাজারও। ঈদ যতই ঘনিয়ে আসছে ততই ঊর্ধ্বমুখী হচ্ছে দুধ, সেমাই ও কিসমিসের বাজার। বাজারে কয়েক ধরনের সেমাই পাওয়া গেলেও ভোক্তাদের পছন্দের শীর্ষে লাচ্চা সেমাই। গেল বছরের তুলনায় এবছর কেজিতে 15 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 80 টাকায়, আর গুঁড়ো দুধ কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে বাড়তি 50 টাকা, বিক্রি হচ্ছে 740 টাকায়। এছাড়া বেড়েছে সব ধরনের বাদামের দাম। কাঠবাদাম কেজিতে 400 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 1200 টাকায়, পেস্তা বাদাম 250 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 3200 টাকায়, এবং কাজুতে বেড়েছে 360 টাকা। এখন পাইকারি এলারা যদি আপনার বাড়ায়, তারা তো তাদের কাছ থেকে কিনি, আর তারা কিনে মিললে লাগে কাছে, তারা যদি বাড়ালে তার আমাদের কিছু করে। আগে 1 কেজি কিনতো, এখন আধা কেজি কিনতেছে সময় সিনিয়র, রকম একই অবস্থা। বাজার নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করা হলেও দামের এমন ঊর্ধ্বগতিতে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। শামিমা রহমান শাম্মী, এখন রমজানে রিফ্রেশ থাকুক সবার মন, ইফতার ও সেহরি সব সময় আছে টেস্ট মি।